हरे कृष्ण राधे राधे जी के बीकेएम चैने अपन सबा के सुस्वागतम। आज के आबारो एक सुंदर गोपाल लीला कथा नहीं चले लीलाटी घटे हावड़ार निवासी शिवांगी रॉयर जीवने। ओनार इच्छे छिलो आमी जानो एई भिडियोटा ओनार दुटो गोपाल सोनार छवि दिएई शुरू करी। एखन आपनारा जाके दर्शन करछेन इनी होच्छे शिवांगी देवीर बड़ो छेले गोपू सोना, आर एखन जाके दर्शन करछेन इनी होच्छेन शिवांगी देवीर छोटो छेले दानवेंद्र, जाके तिनी आदर करे दानो बोले डाकेन। ताहले चलुन आजके आमरा गोपू सोना ओ दानु सोनार एई सुंदर लीलाटी श्रवण करी। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন এবং আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। শিবাঙ্গী দেবী আমাদেরকে বললেন তার জীবনে গোপু এবং দানু আসার পরে অনেকেই তাকে বলেছে যে গোপাল সেবা করলে নাকি সন্তান হয় না। এটা সম্পূর্ণই ভুল ধারণা। যারা এই ধারণা নিয়ে বেঁচে আছেন এখনও যে গোপাল সেবা করলে নাকি সন্তান হয় না, তারা এই ধারণা থেকে অবিলম্বে বেরিয়ে আসুন। ঈশ্বর সব সময় নিজের ভক্তের ভালোটাই দেখেন, সব সময় তিনি তার ভালোটাই চান, কিন্তু আমরা আমাদের ভুলের কারণগুলোই ঈশ্বরের উপর চাপিয়ে দিই। যেমন ধরুন আপনার উপর কোনো খারাপ ঘটনা ঘটে গেল, তখন আপনি ঈশ্বরকেই দোষ দেবেন, হে ঈশ্বর তুমি এটা কি করে করতে পারলে আমার সঙ্গে। কিন্তু যে ঘটনা আপনার জীবনে ঘটে যাচ্ছে সেটা কিন্তু আপনারই কর্মফল, আপনার কর্মফলের দায় আপনি কখনোই ঈশ্বরের উপর চাপিয়ে দিতে পারেন না। সর্বদাই মনে রাখবেন কোনো কারণ ছাড়া কখনোই কিছু হয় না, তাই যদি আপনার জীবনে কোনো খারাপ কিছু ঘটছে তাহলে তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, তার জন্য আপনি কখনোই ঈশ্বরকে দোষারোপ করতে পারেন না। জন্মের আগে যখন আপনি ঈশ্বরের কাছে থাকেন তখন আপনি বলেন হে ভগবান মরতে গিয়ে আমি সবসময় তোমারই নামগুণ প্রচার করব, কিন্তু মরতে এসে আমরা কি করি, ঈশ্বরকেই ভুলে যাই। কিন্তু কোনো কিছু ভালো হলে আমরা ঈশ্বরের কাছে হাত পেতে বলি হে ভগবান তুমি আমাকে এটা দিয়ে দিও, কিন্তু যখন আমাদের সঙ্গে খারাপ কিছু হয় তখন আমরা ঈশ্বরকে দোষ দিতেও ছাড়ি না। আপনি কি কখনো নিজের ভালো কাজের জন্য ঈশ্বরকে ধন্যবাদ করেন? কখনো মন খুলে ভগবানের সঙ্গে কথা বলেন যে ঈশ্বর তুমি ভালো থেকো, তুমি না ভালো থাকলে পৃথিবীর কেউই ভালো থাকতে পারবে না? না, সেটা আপনারা কখনোই করেন না। মন্দিরে প্রথমেই গিয়ে আপনারা বলেন ভগবান এটা আমার পূরণ করে দিন। তাই নিজের কর্মফলের দায়গুলো কখনোই ভগবানের উপর চাপাতে নেই, এতে আপনি অন্য কাউকে নয় নিজেকেই অপমান করছেন। ঈশ্বর সর্বদাই আমাদের ভালো চান, তিনি কখনোই চান না তার কোনো ভক্ত কষ্টে থাকুক। তাই সর্বদা ঈশ্বরের কাছে মাথা নত করে সমস্ত কিছুর জন্য তাকে ধন্যবাদ করুন। যখন আপনার জীবনে ভালো কিছু ঘটছে তখন আপনি ঈশ্বরকে ধন্যবাদ করুন যে এতটা ভালো দেওয়ার জন্য, আর যখন আপনার জীবনে আপনার সাথে খারাপ কিছু ঘটছে তখনও আপনি ঈশ্বরকে ধন্যবাদ করুন যে যাক বাবা অল্পের মধ্যে দিয়েই কাটিয়ে দিয়েছে, কি জানি হয়তো এর থেকেও খারাপ কিছু হতে পারত। ঈশ্বর সর্বদা আমাদের উপর তার কৃপা দৃষ্টি বজায় রাখেন, তাই কখনো তাকে দোষারোপ করাটা ঠিক নয়। যা যা আমাদের জীবনে ঘটে চলেছে সেটা আমাদেরই কর্মফল। এবার শিবাঙ্গী দেবীর সঙ্গে কী ঘটনা ঘটল সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন শিবাঙ্গী দেবীকে অনেকেই বলতেন যে গোপালের সেবা করলে সন্তান হয় না, এই কথা শুনে শিবাঙ্গী দেবী বারবারই তার মনে আঘাত পেত। তাই তিনি একদিন গোপালকে বললেন হ্যাঁ রে গোপাল, সবাই যে আমাকে বলে তোদের সেবা করলে নাকি আমার সন্তান হবে না, তোদেরকে আমার ছেলের মতন দেখি বলে আমার সন্তান হবে না, এগুলো কি সত্যি? এইগুলো কথা বলে গোপালকে শয়নে দিয়ে উনি প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে উনি ওনার সমস্ত কাজ সম্পূর্ণ করে স্নান করে ঠাকুর ঘরে ঢুকলেন। তখন বাজে 6:30, কিন্তু পূজোর কাজ করতে গিয়েই হঠাৎ করে তার কোমরে একটা মস্কা লেগে যায়। তিনি আমাদের এটাও বলেছেন এই লেগে যাওয়ার বিষয়টা আজকের নয়, এটা অনেক পুরনো, তার প্রায়ই কোমরে এবং ঘাড়ে এই ব্যথাটা করে, আর এই ব্যথাটা এত সাংঘাতিক হয় যেটা সহ্য করা খুবই কষ্টকর। তার জীবনে ব্যথাটা যখন হয় কিছুতেই সেই ব্যথাটা আর সারতেই চায় না,
এটাই হচ্ছে সবথেকে মুশকিলের ব্যাপার। এভাবেই মস্কা লেগে যেতে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। এই কষ্টে তিনি তার খাটে পিঠটা একটু হেলান দিলেন। ব্যথাটা এত সাংঘাতিক ছিল যে সেই ব্যথার সঙ্গে তার শ্বাসকষ্টও শুরু হয়ে যায়। তিনি কাকে কি বলবেন কিছুই ভেবে উঠতে পারছিলেন না। ব্যথার জন্য তার শ্বাসকষ্টটা এতটাই হচ্ছিল যে উনি জোরে কাউকে ডাকতে পারছিলেন না। তখন তিনি কোনো রকমে নিজের মোবাইলটা কাছে নিয়ে বারবার একে ওকে ফোন করতে লাগলেন। কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার, সেই সময় ওনার ফোনটা কেউই রিসিভ করছিল না, কারণ তখন খুবই সকাল ছিল। এত কষ্ট হওয়ার পরেও তিনি কত কষ্ট সহ্য করছিলেন। তখন তিনি গোপালকে বলতে লাগলেন, সিসি গোপাল, আমার আজ এতটা লেগে গেল যে আমি উঠে গিয়ে তোর পুজোটা করব সেই সামর্থ্যটাও আমার নেই। আজকে তোদের পুজো করতে অনেক দেরি হয়ে যাবে রে। এই বলে তিনি অঝরেই কাঁদতে লাগলেন। হঠাৎ করে তখন তার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই তিনি দেখলেন যে তার জেঠিমা ফোন করেছে। তখন উনি ওনার জেঠিমাকে সমস্ত ঘটনা খুলে বললেন আর বললেন যে তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি নড়তেও পারছি না, কিছু করতেও পারছি না। আমার এতটাই শ্বাসকষ্ট হচ্ছে যে আমি ভালো করে কথাও বলতে পারছি না। এই কথা শোনার পরেই তার জেঠিমা খুব তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি চলে এলেন শিবাঙ্গী দেবীর বাড়িতে। তিনি যেটা আমাদের বললেন, তিনি বললেন, আমার ব্যথার সময় সবসময় আমি ভলিনি স্প্রেটাই ইউজ করি, কিন্তু সেদিন এমনই অবস্থা যে ভলিনি স্প্রেটাও শেষ হয়ে গিয়েছিল। তখন আমার জেঠিমা দেখলেন যে টেবিলের উপর খুব সামান্য মূল্যের একটা বাম রাখা রয়েছে। তখন তিনি সেই বামটা দিয়ে আমার পিঠটা মালিশ করতে লাগলেন এবং আমি বারবার গোপালকে ডাকছিলাম যে আজকে তোদের পুজো করা হলো না রে, আজকে তোদের খেতেও দেরি হয়ে যাবে। এসব নিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল, খুব দুঃখ হচ্ছিল, কারণ আমি জানতাম আজকের এই ব্যথাটা কিছুতেই তাড়াতাড়ি সারবে না। কিন্তু আমাকে এবং আমার জেঠিমাকে অবাক করে দিয়ে ব্যথাটা যেন নিমিষের মধ্যেই চলে গেল। কিন্তু আমার অন্য সময়ের ব্যথা ভলিনি দিয়ে স্প্রে করলেও সেই ব্যথাটা কমতেই চাইতো না। যেখানে সামান্য মূল্যের ওই বাম দিয়ে মালিশ করাতে আমার ব্যথাটা সম্পূর্ণ চলে গেল। কিন্তু সবথেকে আশ্চর্য ব্যাপার হলো, আমি দাঁড়াচ্ছি, বসছি, এদিক ওদিক করছি, কোনো দিকেই যেন কোমরে কোনো ব্যথা নেই। মনে হচ্ছে যেন আমার জীবনেই কোনো দিন কোমরে ব্যথাই ছিল না। আর তারপর থেকে তার কোমরের ব্যথাটা চিরদিনের জন্য বিদায় নিয়েছিল। আর তারপর তিনি আরও বললেন যে, যে গোপালকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, যে গোপালকে আমি নিজের ছেলের মতন ভালোবাসি, লোকের কথায় তার উপর কিছু সময়ের জন্য আমার বিশ্বাস উঠে গিয়েছিল, সেটাই আমার জীবনে সবথেকে বড় ভুল হয়েছিল। আর আমি খুব ভালো করেই জানি সে প্রমাণ দিতেই সে আমার সঙ্গে গোপাল সোনা এই সুন্দর লীলাটি করেছেন। আমি আমার গোপালের কাছে ক্ষমা প্রার্থী। আমি আর কখনো কারো কথা শুনে, অবিশ্বাস তো দূর, কারো কথা কানেই নেব না। তাহলে দেখলেন তো, কিছু কিছু মানুষ নিজেও সেবা করতে চায় না, আবার আমাদেরকেও সেবা করতে বাধা দেয়। সেসব মানুষ থেকে একটু বেঁচে থাকবেন, বরঞ্চ তাদের আপনি শিখিয়ে দিন প্রতিটা মানুষের জীবনে ভগবান কতটা মূল্যবান। যদি ভগবানের অস্তিত্ব না থাকতো তাহলে জীবের অস্তিত্বও মূল্যহীন হয়ে যায়। কেউ যদি আপনাকে ভুল ধারণার মধ্যে রাখছে তাহলে আপনারও দায়িত্ব সেই ভুল ধারণাটা ভাঙিয়ে দেওয়া। কিন্তু তাই বলে কখনোই আপনি তার উপরে রাগ করবেন না, শুধু তাকে বোঝাবার চেষ্টা করবেন। তিনি যদি বুঝতে চান তো ভালো, যদি সে না বুঝতে চায় তাহলে সেখান থেকে চলে আসুন, তাকে তার নিজের মতো করেই থাকতে দিন। এবার বলুন তো, শিবাঙ্গী দেবীর সঙ্গে এই লীলাটি আপনাদের ঠিক কেমন লাগলো? গোপু আর দানু সোনার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটু বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন, যাতে অন্য অন্য ভক্তরাও এই সুন্দর লীলাটি শুনতে পারে, জানতে পারে। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন লীলা কথা নিয়ে। এইভাবে আপনার নিজের গোপাল সোনার সাথে হাসতে থাকুন, খেলতে থাকুন, সুখে সংসার করতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।